Assalamualaikum warahmatullahi wabarakatuh. আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শামিমা কিচেন এন্ড ভুলকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে খুব সহজে গ্যাসের চুলায় প্যানের মধ্যে কিভাবে পিজা তৈরি করতে হয় তার রেসিপি নিয়ে হাজির হয়েছি চলেন তাহলে দেখে আসি আমি পিজাটা কিভাবে তৈরি করলাম আমি এখানে 1 কাপ পরিমাণ পানি কুসুম কুসুম মিল্ক নিয়েছি এবং এখানে 1 চামচ ইস্ট দিয়ে আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি অবশ্যই পিজার ডোটা ভালোভাবে করতে হবে তা না হলে পিজাটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন আমার পিজার ডোটা কতটা সুন্দর হয়েছে আর আমি হাত দিয়ে কতটা মুদে নিয়েছি অনেকটাই সুন্দর হয়েছে অবশ্যই খেয়াল রাখবেন পিজার ডোটা যেন সফট থাকে ড্রাই না হয় ড্রাই হলে পিজাটা অতটা সুন্দর হবে না সফট সামান্য পরিমাণ বাটির নিচে আমি তেল দিয়ে ডোটার চারপাশে মেখে নিচ্ছি এখন আমি এটা কম করে হলেও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেব বাটির আর যদি আপনারা চান এটা কোনো বক্স বা ঢাকনি আলা বাটির মধ্যে রেখে দিলেও হবে ভালো করে ঢেকে রেখে দিতে হবে পিজার জন্য যা যা লাগবে সবটাই কেটে নিচ্ছি আমি সসেস দুটা নিয়েছি পিজার দেওয়ার জন্য এটা এখন আমি আমার ইচ্ছা মতো কেটে নিচ্ছি আপনারাও চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এভাবে আমি দুইটা সসেস কেটে রেখে দিয়েছি এখন আমি ক্যাপসিকাম গ্রিন নিয়েছি আপনারা চাইলে রেড অথবা ইয়েলো ক্যাপসিকাম নিতে পারেন আমি গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি অবশ্যই এটা অনেক চিকন করে কেটে নিতে হবে এখানে আমার যতটুকু পরিমাণ কেটে নেওয়ার কথা ছিল আমি ততটুকু পরিমাণেই কেটে নিয়েছি এখন আমি এখানে দুই প্রকারের অলিভ নিয়েছি ব্ল্যাক অলিভ আর গ্রিন অলিভ দেখতেই পাচ্ছেন আমার যেগুলো পিজার জন্য কেটে নেওয়ার ছিল সবটাই আমি কেটে নিয়েছি এবং পেঁয়াজও রিং করে কেটে রেখে দিয়েছি যেহেতু আমি এটা বিফ পিজা তৈরি করব তার জন্য আমি বিফটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি সেখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি 1 চা চামচ সয়া সস দিলাম এবং গরম মশলা হাফ চামচ দিলাম জিরার গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ আর এখানে আমি সরিষার তেল 1 চা চামচ দিয়েছি এখন আমি এটা ভালোভাবে মেখে ম্যারিনেট করার জন্য রেখে দিব কম করে হলো 2 ঘন্টার মতো যেহেতু আমি এটা বিফ পিজা করব চিকেন পিজার জন্য চিকেনটা এতক্ষণ ম্যারিনেট করে রাখা লাগে না বিফ পিজা করব যার জন্য বিফটা আমাকে বেশিক্ষণ ধরে রাখতে হবে আর বিফটা আমি অনেক পাতলা করে কেটে নিয়েছি এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে বিফগুলো আমি ভেজে নিচ্ছি এটা পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে আর সুন্দরভাবে বিফটার ফ্লেভার আসছে এবং অনেকটা সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি ডোটা ভালো করে হাত দিয়ে মুদে নিব কম করে হলেও আমার এখানে দুটা পিজার ডো হয়েছে এবং কাটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি
সেই পাচ্ছেন আমার পিজাটা কতটা সুন্দর হয়েছে এবং চিজগুলো গলিয়ে গেছে। এই যে আমি কেটেই দেখাচ্ছি আপনাদের, দেখলেই বুঝতে পারবেন যে আমার পিজাটা আসলেই কতটা সুন্দর সফট হয়েছে। অবশ্য আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে এ টু জেড যখন দেখবেন সেম আমার মতোই আপনার পিজাটা হবে, ঘরেই রেস্টুরেন্টের স্বাদ পাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পিজাটা অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে উৎসাহ করার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।